আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আলোচনা করব সালাতুল হাজত নিয়ে। অবশ্যই সম্পর্কে অনেকবার অনেকগুলি ভিডিও দিয়েছি, তারপরে অনেকে কমেন্ট করেন যে সালাতুল হাজত কখন পড়ব এবং কত রাকাত পড়ব এবং কোন সময় পড়লে ভালো, কোন সূরা দিয়ে পড়ব, এটা কি সুন্নত না নফল, নিয়ত কি করব। তো এই বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা করে অনেকগুলি ভিডিও দিয়েছি, হয়তো তারা সেই ভিডিওগুলি পান নাই, এই জন্য কমেন্ট করে থাকেন। সুপ্রিয় দর্শক, সালাতুল হাজত এর অর্থ হল প্রয়োজন পূরণের নামাজ। অর্থাৎ কোনো একটা বান্দা তার কোনো একটা প্রয়োজন পূরণ করা দরকার, ভালো কাজ আঞ্জাম দেওয়ার দরকার, দুনিয়াবি অথবা অখরবি, ইহকালীন অথবা পরকালীন। এর জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সাহায্য চাবে, দুই রাকাত নামাজ পড়ে, সেটাই সালাতুল হাজত। আর এই সালাতুল হাজতটা হলো মূলত নফল নামাজ। তবে সালাতুল হাজত এই জন্য বলে যেহেতু এটা প্রয়োজন পূরণের জন্য পড়া হয়, আর হাজত শব্দটা আরবি, যার অর্থ হচ্ছে প্রয়োজন, এই জন্য এটাকে সালাতুল হাজত বলা হয়। তাহলে নিয়ত হবে যে আপনি কি উদ্দেশ্যে পড়তেছেন, সেটা আপনার মনে মনে আছে, এটাই নিয়ত। অর্থাৎ এই নামাজটা নফল, আপনি এই মাকসাদটা, এই উদ্দেশ্যটা পূরণের জন্য দুই রাকাত নামাজ পড়তেছেন, বাস এটা মনে মনে আছে। এবার আপনি আল্লাহ রাব্বুল বলে দুহাত বাঁধেন। এখানে আরবিতে অথবা বাংলাতে অথবা অন্য কোনো ভাষায় বিশেষভাবে কিছু বলার নেই, কারণ হাদিসের মধ্যে উল্লেখ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো সমস্যা পড়তেন, পেরেশানি পড়তেন, টেনশনে পড়তেন, তিনি নামাজ পড়তেন। কত রাকাত? দুই রাকাত, চার রাকাত, যতটুকু ওনার সুযোগ হইত। তো আপনারা সর্বনিম্ন দুই রাকাত পড়তে পারেন, সর্বোত্তর শেষ নেই। কখন পড়বেন? যে কোনো সময় পড়তে পারেন, তিনটা সময় বাদ দিয়ে, সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্তমিত হওয়ার সময় এবং সূর্য যখন মাথার উপর আসে, এই তিনটা সময় বাদ দিয়ে আপনি সালাতুল হাজত যে কোনো সময় পড়তে পারেন। তবে সবচেয়ে বেশি উত্তম হবে যদি আপনি নামাজটা পড়েন শেষ রাত্রে, তাহাজ্জুদের সময়, কারণ তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে বেশি সাড়া দেন। আর এই নামাজটা আপনি কোন সূরা দিয়ে পড়বেন সেটা কোনো ধরাধার্য নেই, নির্দিষ্ট নেই। আপনি যেই সূরা পারেন, যেই সূরাটা আপনার নিকটে সহজ, সেটাই পড়বেন। অনেকের মুখে শোনা যায় যে সুরা ইখলাস 11 বার, সুরা কাউসার 7 বার, বিভিন্ন ধরনের এরকম নিয়মকানুন শোনা যায়। আসলে এদের কোনো নিয়ম কোনো হাদিসে নেই। অতএব আপনি নামাজটা পড়ে সালাম ফিরিয়ে আপনি দুহাত তুলে আপনার যে সমস্যার সমাধানের কথা মনে মনে আসে সেটা বলবেন। এরকম কিছুদিন করবেন, প্রতিদিনও করতে পারেন, প্রতিদিন একাধিকবারও করতে পারেন, একবারও করতে পারেন, প্রত্যেক নামাজের আগেও করতে পারেন, পরেও করতে পারেন, এটা কোনো ঠিক নেই। এই সালাতুল হাজত প্রতিদিনও করতে পারেন, প্রতিদিন একাধিকবারও করতে পারেন, আজীবন করতে পারেন, যে কোনো প্রয়োজন পূরণের জন্য, ছোট হোক বড় হোক, সব কিছুর উদ্দেশ্যে আপনি পড়তে পারেন, কোনটা নিষেধ নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।